বড়সড় দুর্ঘটনার কবলে কোয়েল মল্লিক গুরুতর আহত। অভিনেত্রী এখন কেমন আছেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলা সিনেমার জগতে স্বনামধন্য অভিনেত্রী। তিনি জিতের সঙ্গে নাটের গুরু সিনেমার মাধ্যমেই লিড অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। তারপর বন্ধন, শুভদৃষ্টি, ঘাতক, সাত পাকে বাঁধা, প্রেমের কাহিনী, পাগলু, ককপিট সহ অনেক জনপ্রিয় সিনেমা করেছেন। ৬০টির বেশি সিনেমা তিনি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। সম্প্রতি মিথিন মাসির চরিত্রে তার অভিনয় আবার নজর কেড়েছে দর্শকদের। জানা গিয়েছে মিথিন মাসির আরও একটি নতুন সিনেমা নিয়ে আসেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে এবার নতুন সিনেমার শুটিংয়ে গুরুতর আহত হলেন এই অভিনেত্রী। শুটিং সেটে হঠাৎ করেই অভিনেত্রী পায়ে চোট পান। তারপর সিনেমার পরিচালক অরিন্দম শীল দ্রুত অভিনেত্রীকে হসপিটালে ভর্তি করেন। অভিনেত্রীর পায়ে হালকা চির ধরেছে। ১ সপ্তাহের মতো বাসায় বিশ্রাম নিতে হবে অভিনেত্রীকে। তো বন্ধুরা, শুটিংয়ে পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী, তাকে 1 সপ্তাহের বিশ্রামে থাকতে হবে। তোমরা সবাই কোয়েল মল্লিকের জন্য দোয়া করো, সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।